শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ নানা কর্মসূচিতে পালন হচ্ছে দিবসটি শ্রমিকদের ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারণের পরামর্শ দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট জন্য বন্ধ ঘোষণা শিক্ষক সমিতির দাবি পর্যালোচনায় নিরপেক্ষ কমিটি গঠনের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় বিআরবি কেবল সংবাদ শিরোনামে ছিলেন এবার মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন নানা কর্মসূচিতে পালন হচ্ছে দিবসটি যাদের শ্রম ঘামে সচল দেশের অর্থনীতির চাকা সেই শ্রমিকরা মজুরি বিভিন্ন উন্নয়নের বিপরীতে এখনো উন্নতি নেই শ্রমিকদের জীবন মানে দিন বেলা খেয়ে পড়ে বেঁচে থাকায় কঠিন তাদের সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের আমানুল্লাহ তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট দেশে দুই রকম খাতে কাজ করেন শ্রমিকরা আনুষ্ঠানিক খাতে মাত্র বিশ শতাংশ আর বাকি আশি শতাংশই কাজ করে অনানুষ্ঠানিক খাতে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নেই নিয়মিত কাজের ব্যবস্থা মজুরি কাঠামোত দূরের কথা কাজের নির্দিষ্ট সময়সীমাও নেই তাদের দিনমজুর আর্জিনা আক্তার স্বামী আর চার সন্তান নিয়ে ছয় সদস্যের পরিবার তার দুই সাল থেকে দিনমজুরির কাজ করেন রাজধানীর আমিনবাজার খাটে পাথর বোঝাই টুকরি বহন করে দিনে আয় করেন চারশো থেকে পাঁচশো টাকা কত কষ্ট করে তুলতেছি আনতেছি আর এর কাজ তো আর দিনে করতে পারি না আমরা যদি দুই দিন করি তিন দিন খাতার শরীরকে আনতে হয়ে যায় একটা ভালো জিনিস কিনবা যাব দাম বেশি কিনবার পাই না ওইটা কি করি আমরা থুইয়া যেটা চলে না আমরা ওইটা একটু নিয়ে আসি আর্জিনা আক্তারের মতো একই অবস্থা দিনমজুর আলাউদ্দিনেরও তীব্র তাপপ্রবাহে সারাদিন কাজ করে যে টাকা পান তা দিয়ে সংসার চালানোই কঠিন তিনটা মেয়ে আর একটা ছেলে খাবো কি কাজ তো করা যাবে না করলে ওঠে করতে হবে ওটা না করলে ওটা আরেক জাতে করতে হবে বর্তমান উচ্চ মূল্যের বাজারে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আয়ের সাথে ব্যয়ের তফাৎ বিস্তর ভোর চারটার দিকে আসে এনে আবার আশ্রয় আদান দিলে বাদ দেই কাম পাঁচশো ছয়শো তা ইনকাম হয় এগুলো দিয়ে আমরা চলি রাইতের হাঁসটা বাজে আই আর দিনের হাঁসটা লাগাত করি তিনশো চারশো পাঁচ সরকারি মাল নাম হলে বলে দশজন এ পা মহিলা সাতশো সাতশো করে পাই আর কি বা দামো হয় না এই বাংলাদেশ সরকার মনে করেন রোড কাটলে হাসে ব্যস্ত সাধারণ জনগণের জন্যে তো সেনা একটা ট্যুরকি টানলে হলে দুই টাকা আড়াই টাকা পাওয়া যায় এই কষ্ট করে আমরা মনে করেন আর পরিবার চালাই দ্রব্যমূল্যের যে দাম এখন এটা যদি বাংলাদেশ সরকার যদি মনে করেন একটু দ্রব্যমূল্যের দাম কমায় তাহলে আমরা কোনো মতে জীব জীবিকা সংগ্রহ করে মনে করেন চলাফেরা করতে পারবো আর আনুষ্ঠানিক খাতের শ্রমিকের নামমাত্র মজুরি ও নিরাপত্তার ব্যবস্থা থাকলেও বিশ্বের অন্যান্য দেশের ধারে কাছেও নেই তা বেসরকারি সংস্থা বিলসের গবেষণা দেখা যায় বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় দেশ হলেও প্রতিযোগী অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম মাত্র একশো এগারো ডলার মজুরি এখানকার শ্রমিকদের আর সবচেয়ে বেশি তিনশো ডলার মজুরি পান তুরস্কের শ্রমিকরা এমনকি প্রতিবেশী দেশ ভারতেও ন্যূনতম মজুরি একশো ডলার কোনো রকমে বেঁচে থাকতে হলেও শ্রমিকদের ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা হওয়া উচিত বলে মনে করেন শ্রমিক নেতা আবুল হোসাইন বর্তমান উচ্চমূল্য বাজার ব্যবস্থায় একজন শ্রমিক একটা শ্রমিক পরিবারে বারো হাজার টাকা কিছুই হয় না সরকারের কাছে দাবি করেছি একটি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করার জন্য যার নিচে আর কেউ দিতে পারবে না সেটা হচ্ছে বিশ হাজার টাকা অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন দেশের আর্থসামাজিক উন্নয়ন হলেও বেড়েছে বৈষম্য উন্নতি হয়নি শ্রমিকদের জীবনমানের মানের আর্থসামাজিক যে উন্নয়ন আমাদের হয়েছে বিগত সময় এটাতে সবাই লাভবান হয়েছেন কম বেশ কিন্তু যেটা নাকি আমাদের জন্য দুশ্চিন্তার কারণ সেটা হলো যে এখানে তুলনামূলক শ্রমিকের যে অংশ সেটা কিন্তু কমছে যেটার কারণে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আবার আমাদের বৈষম্য বাড়ছে আমাদের আয় বৈষম্য ভোগ বৈষম্য সম্পদ বৈষম্য বাড়ছে এবং আমাদের জাতীয় আয়ের শ্রমের যে অংশ যেটাকে ওয়েজ কম্পোনেন্ট বলা হয় সেটা কিন্তু ক্রমান্বয়ে কমছে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শ্রমিকদের সুরক্ষা দিতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ কারখানাগুলিতে যদি আমরা শ্রমিকদের জন্য রেশনিং দিতে পারি মাহফুজ বাংলা ভিশন ঢাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে তবে শুধু জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম চলমান থাকবে এছাড়া শিক্ষার্থীদের আজ বিকেল চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক সমিতির দাবিগুলো পর্যালোচনার জন্য নিরপেক্ষ কমিটি গঠন সহ সিন্ডিকেটের চারটি সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল এগারোটায় এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ নিউজ ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা নিউজ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে